ভাই আসসালামু আলাইকুম। আমরা যেভাবে কাজটা করব, এখানে আমি দুটো লিংক দিয়ে রাখছি, এটা আমার সাইডের লিংক যে সেটা কাজ করব, আর এটা হচ্ছে আমার মানে যে সাইডটা থেকে মেইলটা নিব, মেইলটা কনফার্ম করবো এই সাইডের লিংক। তো আমরা লিংকটা কপি করে ব্রাউজারে যাই। জি, এখানে রাইট বাটনটা ক্লিক করলাম, ক্লিক করে কপি করলাম, এখানে গিয়ে পেস্ট করে এখানে পেস্ট অ্যান্ড গো এখানে ক্লিক করলাম। জি আসছে, এবং আমার সাইডের লিঙ্কটা আমি কপি করে নেব, রাইট বাটন ধরে কপি করে নেব, লিঙ্ক দিকে পেস্ট করে দিই। যে আমার সাইডের লিঙ্কটা আছে, এটা আমার সাইডের লিঙ্ক, এটা সাইড, আর এখান থেকে আমরা মেলগুলো নিবো, এখান থেকে মেলটা নিবো। তো মেলটা যে মেলটা আছে, মেলটা যে এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করে কপি করে নেবো, এখানে ক্লিক করলাম, এ কপি হয়ে গেছে। দেন এখানে কি আমরা পেস্ট করে দেবো, যে এখানে পেস্ট করে দেবো, পেস্ট করে এটা এটা সাইন আপ করবো, সাইন আপ ক্লিক করলাম, জি সাইন আপ হয়ে গেছে। জি, তারপর আমরা আমার মেলে যাবো, গেলাম যে এখন আসে না, এখানে রিফ্রেশ দিব, রিফ্রেশ দিলে লিঙ্কটা চলে আসবে, আসতে আসে না চলে আসবে, লিঙ্কটা চলে আসছে। এখানে কনফার্ম করে দিব, শুধু এখানে এই কনফার্ম ক্লিক করলাম, যে কনফার্ম হয়ে গেছে। তারপর আমরা এটাকে ডিলিট করে দেবো, না ডিলিট করার আগে এই লিঙ্কটাকে কপি করে নেবো, এটা এক্সেলে সাজাবো আমরা, যেখানে ক্লিক করলেই এই যে কপি হয়ে গেছে। দেন আমরা এক্সেলে যাবো, এক্সেলে গিয়ে এখানে পেস্ট করে দেবো, যেখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো, যে তারপরে এটাকে ডিলিট করে দেবো, ডিলিট করে দিলে এখানে নতুন মেন চলে আসবে, দেখেন নতুন, এই যে নতুন মেন চলে আসলো, ডিলিট করলে নতুন মেন চলে আসবে। তো এখানে ক্লিক করে এটা কপি করে নেবো, কপি করে নিয়ে আবার আমার এই সাইডে যাবো, যে সাইডে গিয়ে পরে রিলোড দিব, কন্ট্রোল আর চাপে এটাকে রিলোড দিয়ে দেবো, কিংবা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে রিলোড নিচ্ছে, যে আবার চলে আসে এটা, এখানে আমরা আবার পেস্ট করে দেবো, কন্ট্রোল ভিতরে পেস্ট করে দেবো, এই যে পেস্ট করে দিলাম, যে সাবমিট, যে এভাবেই কাজগুলো করতে হবে। তবে অনেক ক্ষেত্রে এরকম দেখায়, সাবমিট করবো না আমরা, সাবমিট এরকম দেখালে আমরা পেস্টটাকে রিলোড দিবো, এই রিলোড দিলাম, পেস্টটা রিলোড দিলাম, দেওয়ার পর